বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাইকোর্ট খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে যে রায় দিয়েছে তা আমরা মানি না, জনগণও মেনে নেবে না। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। হাইকোর্টের রায়ের সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, এই মুহূর্তে এই ধরনের রায় জনগণের মাঝে নানা প্রশ্নের উদ্বেগ করবে, জনগণ এই রায় মেনে নেবে না। তিনি বলেন, নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ ঠেকাতে হাইকোর্টের দেয়া রায় অগ্রহণযোগ্য, এতে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, বিশ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে প্রতিহত করার অংশ হিসেবে সরকারের ইচ্ছায় হাইকোর্ট এ রায় দিয়েছে বলেও দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকালে দুর্নীতি মামলায় প্রাপ্ত সাজা স্থগিত চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ পাঁচ জনের করা আবেদন খারিজ করে দেয় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ। আদালত পর্যবেক্ষক বলেন, বিচারিক আদালতে দুই বছরের বেশি দ্বন্দ্ব হলে সেই দ্বন্দ্ব বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না, তবে আপিল বিভাগে দ্বন্দ্ব স্থগিত এবং জামিন হলেই তিনি কেবল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন। এই পর্যবেক্ষণ উল্লেখ করে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, আদালত পর্যবেক্ষণে বলছেন, সংবিধানের 66(2)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারো দুই বছরের বেশি সাজা বা দ্বন্দ্ব হলে সেই দ্বন্দ্ব বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যতক্ষণ না আপিল বিভাগ ওই রায় বাতিল বা স্থগিত করে তাকে জামিন দেয়। সেই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।